ফের চোখ রাঙাচ্ছে করোনা বাড়ছে দৈনিক সংক্রমণ এর মধ্যে শনাক্তের হার বারো শতাংশ ছুঁই ছুঁই এর মধ্যে আক্রান্তদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে করোনার নির্ধারিত হাসপাতালগুলো সেই সাথে সাধারণ সর্দি কাশিতেও চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা প্রণব চক্রবর্তীর রিপোর্ট ব্যাংকটাতে কেউ কেউ গুরুত্ব দিচ্ছেন না মানে কর্মকর্তাদের ভিতরে এমন আছেন যে তারা হয়তো ভাবতেছেন কাশি এটা কিছু না থেকে থেকে আরেকজন আরেকজন অ্যাটাক 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 হচ্ছে হচ্ছে আমরা অলরেডি অনেকজন হয়ে পড়েছি সোনালী ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হকের বক্তব্যে বোঝা যায় এখনও কতটা অসচেতন মানুষ কর্মস্থল সহ আশপাশের মানুষকে জেনে বা না জেনেই প্রতিনিয়তই ফেলা হচ্ছে ঝুঁকির মধ্যে শুরু থেকেই যে হাসপাতাল কোভিড রোগীদের সেবা দিয়েছে তার একটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এই হাসপাতালে এগারো জানুয়ারি পর্যন্ত রোগী ভর্তি আছে আশি জনের বেশি প্রতি চব্বিশ ঘন্টায় ভর্তি হচ্ছে পনেরো জন বা তারও বেশি পরিসংখ্যান বলছে এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে একশো পঁচিশ শতাংশ শঙ্কা দেখা দিচ্ছে পরিস্থিতি নিয়ে তাই নতুন করে পর্যাপ্ত শয্যা আইসিইউ অক্সিজেন সহ সকল সতর্কতা হাসপাতালগুলোই

ঠান্ডা ঠান্ডাজনিত রোগের প্রকোপ তবে এটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ বিশেষজ্ঞদের ঠান্ডা গলা ব্যথা হলেই কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে না বরং হেল্প নাম্বার আছে সেখানে যুক্ত হন যে চিকিৎসকের মতামত নেই তাহলে সংক্রমণ যেমন কমানো সম্ভব হবে আপনার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত হবে শুধু কোভিড চিকিৎসা নয় পাশাপাশি স্বাভাবিক চিকিৎসা সেবা অব্যাহত রাখারও প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতালগুলো প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা